আসসালামু আলাইকুম, আবার চলে আসলাম আমাদের পেজ সানুস কুকিংয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে দেখাবো হলো পাউরুটি দিয়ে আলুর চপ, প্রচণ্ড পরিমাণে সুন্দর। হ্যাঁ, আমি এখানে দুটো আলু নিয়েছি সিদ্ধ করে, সিদ্ধ করে কিচ্ছু দিইনি, শুধু সেদ্ধ করে আলু নিয়ে নিয়েছি হলো আপনি দুইটা। হ্যাঁ, দুইটা আলু নিয়েছি, আর এখানে বেরেস্তা কুচি বেরেস্তা করা আছে পেঁয়াজের, সেটা আমি নিয়ে নিলাম। এখানে হলো 2 টেবিল চামচ বেরেস্তা আছে, আর 3টা ঝাল আছে কুচি করা, আমি এটা দিয়ে দিলাম এর মধ্যে। হ্যাঁ, এখন আমি এর মধ্যে দিব হলো জিরে গুঁড়ো দিয়ে দিলাম, জিরা গুঁড়া দিয়ে দিলাম হলো 4 চামচের 1/4 ভাগ। হ্যাঁ, এখন হলো গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম 4 চামচের 1/4 ভাগেরও কম। আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু, যার যার যেরকম ঝাল খাবার পছন্দ সে সেরকম ঝাল দিয়ে নিতে পারেন। হ্যাঁ, আর দিলাম হলো আপনার গরম মশলার গুঁড়া দিয়েছি। হ্যাঁ, আর হলো লবণ দিয়ে দিয়েছি, এগুলো আপনারা অল্প অল্প করে দিয়ে নেবেন, যার যেরকম যে পরিমাণ মাখা করবেন। আমি এখানে দিয়েছি হলো 2টা আলু। এখন আমি এটাকে সুন্দর করে মথে নিব। হ্যাঁ, আমার মথা হয়ে গেছে, দেখেন কি সুন্দরভাবে হয়ে গিয়েছে। হ্যাঁ, খুব সোজা কিন্তু প্রচণ্ড পরিমাণে মজাদার এই নাস্তা। বাসায় মেহমান আসলে 2টো আলু সিদ্ধ করে দিব্যি আপনারা এটা নাস্তাটা বানাই ফেলতে পারবেন। হ্যাঁ, এখন আমি এটাকে দেখাবো কি করে এটা বানানো হবে। এখন আমি এখানে এরকম সাইজে পাউরুটি নিয়ে নিয়েছি 5টা। এখন আমি চারপাশ থেকে এরকমভাবে কেটে নিব পাউরুটিগুলো, খুবই সোজা, খুবই সিম্পল, আর মানুষ টেরই পাবে না এটা আলুর, মানে পাউরুটি দিয়ে আলুর চপ। হ্যাঁ, এখন হলো আমি চারপাশটা সুন্দর করে এরকমভাবে কেটে নিব। মোট আমি সব পাউরুটিগুলো দেখেন কি সুন্দর করে কেটে নিয়েছি। এখন হলো আমি কি করে এটাকে বানাবো চপ, সেটাই হলো আপনাদের দেখাবো। হ্যাঁ, এখন হলো আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি, খাবার পানি নিয়ে নিয়েছি। হ্যাঁ, এখন এই পাউরুটিগুলো আমি এই পানির মধ্যে সুন্দর করে অল্প অল্প করে ভিজাবো, দেখেন কি কায়দায়। হ্যাঁ, হালকা করে, একেবারে অনেক ভিজানো যাবে না, দিয়েই তুলে ফেলতে হবে। এরকমভাবে তুলে একটা হাতের মধ্যে দিয়ে এরকমভাবে চিপে চিপে পানিটা ফেলে দিতে হবে, একেবারেই সিম্পল, যাতে পাউরুটিটা নরম হলো কিন্তু ভেঙে যাবে না। ভেঙে গেলে কিন্তু এই চপটা সুন্দরভাবে হবে না। এখন আমার যে পুরটা ছিল, আলুর যে পুরটা ছিল, সেটা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দিয়ে এখন দেখেন আমি সুন্দর করে চারপাশ থেকে এরকম ভেঙে ভেঙে নিয়ে সুন্দর করে একটু চাপ দিলেই দেখবেন একটা চপের মতো সুন্দর হয়ে যাবে, খুব সোজা, খেতে খুবই টেস্টি। হ্যাঁ, আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। হ্যাঁ, আরও কারো নতুন নতুন কোনো আইটেম দেখার ইচ্ছা থাকলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন প্লিজ। এই দেখেন আমার চপটা মোটামুটি হয়ে গিয়েছে, দেখেন আমি 5টা চপ বানিয়েছি, খুবই সুন্দর। এটা বোঝাই যাচ্ছে না যে এটা হলো পাউরুটির চপ। এখন হলো আমি এটাকে সুন্দর করে ভাজবো। এখন আমি চলে যাব হলো সোজা হলো কড়াই, রান্নাঘরে আমি কড়াইটা তাতিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব তেল, ডুবা তেলে ভাজতে হবে, অল্প তেলে ভাজা যাবে না। তাহলে এটা ডুবা মানে কি, একেবারে ফুল ডুবা না, অর্ধেক ডোবা তেলে। আর এখানে আমি ডিম নিয়ে নিয়েছি, লবণ দিয়ে একটা ডিম ফেটে নিয়েছি, আর কিচ্ছু দিইনি ডিমের মধ্যে। হ্যাঁ, এটার মধ্যে শুধু হলো লবণ দিয়ে ফেটে নিয়েছি। এখন এই ডিমের মধ্যে সুন্দর করে আমি পাউরুটি চপগুলা ডুবিয়ে ডুবিয়ে গরম তেলের মধ্যে দিয়ে এখন আমি এটাকে সুন্দর করে ভাজবো, দেখেন খুবই প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড মজাদার, খেলেই খেতে ইচ্ছা করবে। এই দেখেন, হ্যাঁ একটা দিলাম, সুন্দর করে দিয়ে দিয়েছি, আপনারা বানায় খেয়ে দেখতে পারেন, প্রচণ্ড পরিমাণে সুন্দর। হ্যাঁ, আর খুবই সোজা, মেহমান আসলে যে কোনো সহজভাবেই আপনারা এটা পরিবেশন করতে পারবেন, মেহমান টেরই পাবে না এটা কী দিয়ে বানানো হয়েছে। এখন আমি এরকম আস্তে, জোরে ভর দিয়ে নাড়া যাবে না, আস্তে নাড়াতে আমাকে উল্টা পাল্টা করে নিতে হবে, একটু পরে শক্ত হয়ে যায়, শক্ত বলতে মানে ভাজাটা সুন্দর হয়ে যায়, তখন আর ভেঙে যাওয়ার ভয় থাকে না। হ্যাঁ, এই যে দেখেন আমার এখন মোটামুটি হলো চপটা ভাজাভাজি হয়ে যাচ্ছে।
সুন্দর করে আমি এপাশ ওপাশ চার পাঁচটা সুন্দর করে ঘুরাই 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 কিন্তু এটা ভাজতে হবে, যাতে আপনার চারপাশের রঙটা সুন্দরভাবে একভাবে একই রকম আসে। এই দেখেন আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, এর থেকে ডিপ করব না, তাহলে দেখতে খারাপ দেখাবে। এই দেখেন আমার চপগুলো সুন্দরভাবে বানানো হয়ে গিয়েছে। হ্যাঁ, আমি জালটা একটু কমিয়ে দিয়েছি, কারণ বেশি জাল হলে পুড়ে যাবে। এই দেখেন, হ্যাঁ, সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, দোয়া করবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।